ওর মা এসে থাকলেও যে ওকে খুব একটা দেখতো তা তো নয়। খুব দেখতো? ও দেখতোই না। দেখলে কি ছেলেকে এইভাবে ছেড়ে চলে যেতে পারতো? সেই তো আমাদের কাছে রেখে ছেলেকে চলে গেল। হ্যাঁ মানছি, মানছি আমরা জোর করেছিলাম, কিন্তু ও যদি চাইতো তাহলে ওর মায়ের অধিকারে ছেলেকে আটকে রাখতে পারতো না? ঠিকই পারতো, কিন্তু রাখেনি, কারণ সেই অধিকার ও চায়নি। যাকে বাদ দাও, এইসব কথা না যত যত আলোচনা হবে পুগলু শুনবে আর ওর খারাপ লাগবে। ছাড়ো ছাড়ো, একদম বাদ দাও, চলো মিষ্টিগুলো রাখা আছে, কাজগুলো সেরে নিও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। হ্যাঁ চলো, বলছি তোমরা একটু হাত চালিয়ে কাজ করো। হ্যাঁ তাড়াতাড়ি। এখন আমি তোর কাছে আছি মানে বরের পক্ষ, ঠিক আছে? এই হলুদের বাটি নিয়ে যখন ওই বাড়ি যাবো তখন হয়ে যাবো কোনে পক্ষ। আমারই তো আনন্দ। ভালো করে মাখাও, ভালো করে মাখাও। আরে আমার নাতিটাকে এরকম তোরা ভূত করিস না। আজ মাখবে না তো কবে মাখবে? আজকেই তো ওর দিন, আজকে তো হলুদ মাখ। দাঁড়াই না, মাখ। শোনো, সন্ধ্যের লগ্নে কিন্তু বিয়ে, আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তুমি ওদের বাড়িতে গায়ে হলুদটা নিয়ে যাবে, শিগগিরই ফিরে আসবে। কিন্তু ওরা খাওয়াতে চাইলেও কিন্তু খেতে বসবে না, ঠিক আছে? আমিও দুপক্ষেই আছি একটু তো। একদম একদম একদম। আরে গান টান হচ্ছে না কেন? হ্যাঁ গায়ে হলুদের অনুষ্ঠান, গান টান হওয়া উচিত তো। মেয়েকে বিয়ে করতে চাই আন্টি, ওর হাত আমার হাতে দেবেন? তুমি কি বলছো? কখনো না, না এটা একেবারেই সম্ভব নয়। ছেলেটার বাবা নেই, মা থেকেও নেই, তো তোমরা মানুষ করে এতদূর পৌঁছে দিতে পারলাম, সেটাই শান্তি। হ্যাঁ সেই, এখন পরেরটা ভালো হলেই হয়। কেন, অয়ন্তিকা মেয়েটা তো খুব ভালো। কি বলবো তোমাকে, তবু কেন যেন মনে হয় পুবলু খুশি নয়, কিছু একটা ওর মনের মধ্যে আছে, আমার ভয় লাগে। এরকম তো হওয়ার কথা নয় জানো তো, মানে ভয়ে মাঝে মাঝে ভেতরটা কেঁপে ওঠে। তোমার আমার সব কিছুতে ভয় ভয় বাতিক হয়েছে আজকাল, নিজেরা দেখে শুনে বিয়ে করছে, এটাতে আমরা কি করবো বলো তো? সেই জন্যই তো বলছি, ওর বাবার জীবনের পুনরাবৃত্তি যেন ওর জীবনে না হয়। কি বলছো কি তুমি এসব? না আসলে আমার নানা রকম ভাবনা চিন্তা হয়, বয়স হয়েছে তো বুঝতেই তো পারো, সেই জন্যই বলছি। না না এসব একদম ভাববে না। গুড্ডি শো থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।